বিসমিল্লাহিরহমানিরহিম সুইটিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি সারা রাত ভাবছি কি একটা নতুন রেসিপি দেওয়া যায়, রেসিপি দেওয়া যায়। এটা আমি ভাবতে ভাবতে এই রেসিপিটা বাইর করছি, এখন আমি এটা রান্না করব। ঠিক আছে, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব রান্না করি, তারপর আবিষ্কার করলাম সারা রাত ভুইলা। কিন্তু একটু ভালো করে বাজার নিয়ে তৈব, যেহেতু আমার স্পেশাল একটা রেসিপি, সারা রাত এটা বাড়তে 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 বাইর করছি। মানুষ বালিশের উপরে মাথা রেখে রেসিপি চিন্তা ভাবনা করে, আমি ভাই কালকে ভাবতে ভাবতে আর পাইটা পরে বালিশের নিচে মাথা দিয়ে ভাববে পরে এটা বাইর করলাম, যে এটা দিয়ে দেখি কেমন হয়। উঠাই নিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিব, এখন একটু হুড়া তেল দিব, কারণ তেলের বহুত দাম বাজারে, নাকি বলে আগুন লাগছে তেলে। আমার গল্প করে দিয়ে রান্না করতে হবে, কি করবো। একটু বাইতে নেই ভালো করে, এই যে আমার পেঁয়াজটা বাজ্য নিলাম, যতটুকু বাজার প্রয়োজন অতটুকুই বাজলাম। এখন দিয়ে দিব আমি আদা রসুন বাটা, দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিব একটু ধনিয়ার গুঁড়া, দিব হইলো জিরার গুঁড়া, দিব হইলো একটু লবণ, তারপরে যেটা দিব এই যে সরিষা ব্লেন্ড করে নিছি। এই রেসিপিটা এই রাত্রে বাড়তে বাড়তে বাইর করলাম। সরিষা ইলিশ যদি হয় তো সরিষার ডিম হবে না কেন? আমি আজকে সরিষার ডিম রান্না করব। এই যে সরিষা দিয়ে দিলাম, সরিষা ইলিশ খাইতে পারলে সরিষা ডিমও খাওয়া যাব, তাই না? আমি একটু পানি দিয়ে নিব, কষায় নেই, ভালো করে একটু কষাই তৈব। এই যে আমার সরিষা, সরিষা ডিমের জন্য সরিষাটা ভালো করে কষাই নিলাম, হৌরা তেল দিয়া ভালো করে। এখন এই যে একজনের নাম তিনটা আন্ডা
ময়দা ডিম এখন যাই একটা হইব ময়দা দিয়ে দিল এখন আমার দুই আমরা বাচ্চা আর আমার বুইরা খাইলি হয় আমার এই রেসিপিটা আবিষ্কার করলাম সারা রাত বেড়া এখন দিয়ে দিবার একটু পানি এই গৌড়ার তেল দিয়ে বিরিয়ানি রান্না করে হাজি বিরিয়ানি বাবা নাম করা ফেমাস হয়ে গেছে দেখি আমি হৌড়ার তেল দিয়েও কিছু কইরা চেষ্টা করতে দোষ কি সমস্যা নাই আমি বলকাসুক ডাকবো না কিছু না বলকাসুক একটু দিয়ে দিব কাঁচামরিচ কারণ যেহেতু এটা হৌড়া দ্বারা না করতেছি একটু জাল জাল মনে হয় না হলে ভালো লাগবো না আবার দিয়ে দিব একটু ঘি ঘি দিলেই রাজকীয় আর নবাবি হয়ে যায় তো আমি ওই যে একটু এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে বলে কি ইউটিউবে একা রাজকীয় রান্না নবাবি রান্না তো আমার তো দিই রাজকীয় নবাবি বানাইতে পারে কি না একটু ঘি মাইরা দিলাম ঠিক আছে এই যা প্রায় হয়ে গেছে আমার বড় মেয়ের আবার একটু খাওয়াইছি দেখি একবার চাইতে আবার চা দেয় তাইলে মোটামুটি খারাপ হয় না আমার রেসিপিটা সারা রাত ভাববার যে বানাইলাম বৃথা যাবে না এই যে আমার স্বামী রে এখন চাটামো বুইরারে দেই বুইরা কি বলে সারা রাত আমার এই না ঘুমায়া আবিষ্কার করলাম এই রেসিপিটা কেমন হয়েছে বলো না গো ঘুমায়া আমি আবিষ্কার করছি এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই খাইবেন ওই যে যাক আমার মেয়ে অবুট দিছে আমার জামাই অবুট দিছে তো ভাই আমার রেসিপিটা বিতে যাবে না খাওয়া যাবে ঠিক আছে এখন আমি শেষ একটা ফিনিশিং এই যে ধনিয়া পাতা হয়ে গেছে আমার সারা রাত ভাবনার চিন্তা ভাবনা সফল হইলাম ঠিক আছে হয়ে গেছে এখন গ্যাসটাই অফ করে দিব যাই হোক বিসমিল্লাহির রহমানির রহিম সুইটিস কিচেন থেকে সবাইকে স্বাগত আমি সারা রাত না ঘুমায়া ভাই এই রেসিপিটা আবিষ্কার করছি বালিশের উপরে মাথা দিয়ে মানুষ ঘুমায় আমি বালিশের নিচে মাথা দিয়ে কী দিব কী দিব কী দিব কী দিব রেসিপি তারপর বাইর করলাম যে সর্ষা ডিম দেওয়া যায় যেহেতু সর্ষা ইলিশ খাওয়া যায় তাহলে সর্ষা ডিম খাওয়া যাবে না কেন আচ্ছা যাই হোক ডিম ময়দা আন্ডা সবই রান্না করছি সর্ষা দিয়ে কীভাবে রান্না করছি দেখাই দিলাম এই রেসিপিটা যদি কারো ভালো লাগে তাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক শেয়ার করতে ভুলবেন না বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেছে আর বলার নাই আমার কিছু ঠিক আছে এখন আমার এই আন্ডা ময়দা ডিম রেসিপিটা যদি ভালো লাগে তাইলে একটা লাইক দেন শেয়ার করেন আর আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকের মতো টাটা বাই বাই